সূর্যদেবের সম্মানে তৈরি একটি ভব্য মন্দির, এমন একটি মন্দির যেখানে একসময় সূর্যদেবের একটি মূর্তি হাওয়াতে ভাসমান অবস্থায় থাকত, এমন একটি মন্দির যে মন্দিরকে হয়তো ভগবান শ্রীকৃষ্ণের ছেলে তৈরি করেছিল। আর্কিটেকচারাল বিউটি বলে মেনে নেওয়া অ্যান্সিয়েন্ট ইন্ডিয়াতে তৈরি সব থেকে সুন্দর স্থাপত্যগুলির মধ্যে একটি দ্য কোনার্ক সান টেম্পল। এই মন্দিরের অসাধারণ স্থাপত্যশৈলী ব্রিটিশ গভর্নমেন্টেরও হু সরিয়ে দিয়েছিল, কিন্তু আজকের দিনে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিখ্যাত হওয়া এই মন্দির অনেক বছর পর্যন্ত একটি বিশাল জঙ্গলের মধ্যে শুধুমাত্র একটি ভাঙাচোরা মন্দির হয়েই থেকে গিয়েছিল। উড়িষ্যার পুরী শহর থেকে কিছু কিলোমিটার দূরে ছোট্ট একটি শহর ছিল কোনার্ক। এখানকার সমুদ্রতটে আপনি দেখতে পাবেন পাথর দিয়ে তৈরি একটি ভব্য মন্দির। এই মন্দিরের প্রধান ফটকের দুপাশে দুটো বড় বড় সিংহের মূর্তি দেখতে পাবেন, এমন দুটি সিংহ যারা দুটি বড় হাতিকে নিচের দিকে দাবিয়ে রেখেছে, আবার সেই হাতির নিচে আছে দুটি মানুষ। বলা হয়ে থাকে এই মূর্তি দুটো মানুষের খারাপ অভ্যাসকে বুঝিয়ে থাকে। সিংহ মানুষের অহংকারকে আর হাতি ধন সম্পদকে বুঝিয়ে থাকে। যদি মানুষের মধ্যে এই দুটো জিনিসের লোভ জন্মায় তাহলে তা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা এই মন্দিরের কিছু অজানা পৌরাণিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুল করবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এমনটা মনে করা হয় যে পূর্বে গঙ্গা বংশের রাজা প্রথম নরসিংহদেব, যিনি প্রথম 1200 খ্রিস্টাব্দে কোণার্কের সূর্য মন্দির তৈরি করেছিলেন, কিন্তু পুরাণের একটি কাহিনী অনুসারে এই মন্দির শ্রীকৃষ্ণের ছেলে শাম্ভ প্রথম তৈরি করেছিলেন। শাম্ভ শ্রীকৃষ্ণ এবং জাম্ববতীর পুত্র ছিল, যিনি অনেক বেশি দুষ্টু ছিলেন। শ্রীকৃষ্ণ তার খারাপ ব্যবহারের জন্য অনেক বেশি বিরক্ত ছিলেন। দেখতে দেখতে শাম্ভের খারাপ ব্যবহার এত বেড়ে গিয়েছিল যে শ্রীকৃষ্ণের ক্রোধের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায়। তিনি শাম্ভকে বোঝানোর অনেক চেষ্টা করেন, তার উপর ক্রোধিত হয়ে পড়েন, কিন্তু শাম্ভ শ্রীকৃষ্ণের কোনো কথা শুনতেই রাজি ছিলেন না। সে হাসতে থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে। এদিকে নিজের পুত্রের এরকম ব্যবহার শ্রীকৃষ্ণ আর সহ্য করতে পারছিলেন না। এর ফলে শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রোধিত হয়ে পড়ে আর শাম্ভকে দণ্ড দেওয়ার জন্য তিনি তাকে একটি ভীষণ অভিশাপ দিয়ে দেন। তিনি বলেন যে শাম্ভের কুষ্ঠ রোগ হবে। এটা এমন একটা রোগ যেখানে শরীরে ফোড়া এবং ঘা হয়ে যায় আর শরীরের বিভিন্ন অঙ্গ আস্তে আস্তে খসে পড়তে থাকে। শ্রীকৃষ্ণের অভিশাপের কারণে শাম্ভকে এবার দীর্ঘদিন পর্যন্ত দুঃখ আর যন্ত্রণা ভোগ করতে হতো। অনেক দিন কেটে গেল, শাম্ভ তার খারাপ ব্যবহারের সাজা ভুগতে থাকে। এরপরে একদিন তার ঋষি কটকের সঙ্গে দেখা হয়। শাম্ভের অবস্থা দেখে ঋষি কটকের তার উপর দয়া হয়। তিনি শাম্ভকে সূর্যদেবকে ভক্তি করার পরামর্শ দেন আর বলেন যে তাকে 12 বছর পর্যন্ত কঠিন তপস্যা করতে হবে। শাম্ভ ঋষি কটকের কথা শুনে চন্দ্রভাগা নদীর তীরে মিত্রাবনে 12 বছর ধরে কঠিন তপস্যা করে। সূর্যদেব তার উপর প্রসন্ন হন আর তিনি শাম্ভকে আশীর্বাদ দেন। এই আশীর্বাদের ফলেই শাম্ভের রোগ দূর হয়ে যায়। এরপরে সে সূর্যদেবকে ধন্যবাদ জানিয়ে তাকে প্রতিশ্রুতি দেন যে তার সম্মানে তিনি একটি ভব্য মন্দির নির্মাণ করবেন, আর এইভাবেই কোণার্কে সূর্যদেবের প্রথম মন্দির তৈরি হয়। কোণার্কের সূর্য মন্দিরের দেওয়ালে এমন অনেক স্কাল্পচার আছে যা অনেক বেশি এরোটিক। এই মন্দির কলিঙ্গ আর্কিটেকচারাল স্টাইলকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। মনে করা হয় যে প্রথম নরসিংহদেব আর্কিটেকচারে ভীষণ আগ্রহী ছিলেন। তিনি সবসময় চাইতেন যে এই মন্দির সমাজের ধার্মিকতা এবং আধুনিকতার ছাপ রাখুক। এই জন্য তিনি 1300 সবথেকে দামি আর্কিটেক্ট বিশু মহারানাকে এই মন্দির নির্মাণের জন্য ডেকে নিয়ে আসেন। এই মন্দিরকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দিনের প্রথম সূর্যের কিরণ
সোজা গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে সূর্যদেবের প্রতিমার উপরে পড়ে। প্রতিদিন সকালে সূর্য ওঠা মাত্রই গর্ভগৃহ আলোতে ভরে ওঠে। মনে করা হয় যে সূর্যদেব স্বর্গতে একটি রথে বসে ভ্রমণ করে থাকেন, আর কোণারক মন্দিরকে এই রথের আকারেই তৈরি করা হয়েছে। সাতটি ঘোড়া দ্বারা টানা এই বিশাল রথ, যার ২৪টা চাকা আছে। এই ২৪টা চাকা বছরের ১২ মাসকে রিপ্রেজেন্ট করে থাকে। এই চাকার সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এই চাকাগুলির প্রত্যেকটি এক একটি ঘড়ির মতো কাজ করে থাকে। এই চাকার ৮টি সেকশন একদিনের ৮ প্রহরকে রিপ্রেজেন্ট করে। আজকের দিনেও মানুষ সূর্যের আলোতে ক্যালকুলেশন করে এই চাকার সাহায্যে দিনের এক্স্যাক্ট সময়কে ক্যালকুলেট করতে পারে। এই রথকে টানা ৭টি ঘোড়া সপ্তাহের ৭টি দিন আর সূর্যের ৭টি মৌলিক রঙকে রিপ্রেজেন্ট করে থাকে। সপ্তাহের ৭টি দিন তো ঠিক আছে, কিন্তু সায়েন্টিফিক রিসার্চ অনুসারে সূর্যের ৭টি রং ১৫০০ শতকের দিকে আবিষ্কৃত হয়েছিল। তাহলে কি এর আগেও আমাদের পূর্বজরা সূর্যের ৭টি রঙের বিষয়ে জানতেন? এমনটা মনে করা হয় যে এই মন্দিরে সূর্যদেবের হাওয়াতে ভাসমান অবস্থায় একটি মূর্তি ছিল। মন্দির বানানোর সময় সূর্যদেবের একটি বিশাল মূর্তি তৈরি করা হয়, আর ৫২ টনের একটি প্রাকৃতিক চুম্বক এই মন্দিরের ছাদে লাগানো হয়েছিল। নিচের দিকে দুটি পাথরকে পরস্পরের সঙ্গে লাগানোর জন্য একটি লোহার চাদর আর চুম্বককে ব্যবহার করা হয়। এই দুই চুম্বকের মধ্যে একটি প্রাকৃতিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। বিশু মহারানার ১২ বছরের ছেলে ধর্মপদ এটা জানত যে কিভাবে দুটি চুম্বকের মধ্যের ম্যাগনেটিক ফিল্ডে অন্য একটি ম্যাগনেটকে ব্যালেন্স করে রাখা যায়। সূর্যদেবের মূর্তিকে মন্দিরের দুদিক থেকে সমান দূরত্বে রাখা অত্যন্ত জরুরি ছিল। ধর্মপদ সেখানকার কারিগরকে এটা খুব ভালোভাবে বুঝিয়েছিল, আর কারিগররা সেটাই করেছিল। এইভাবেই হাওয়াতে ভেসে থাকা সূর্যদেবের মূর্তি এই মন্দিরের একটি অলঙ্কারে পরিণত হয়। কিন্তু আধুনিকতা এবং কালচারের একটি খুব সুন্দর কম্বিনেশন মনে করা এই মন্দির শীঘ্রই তার জৌলুস হারাতে চলেছিল। ১৫৬৮ সালে সুলতান সুলেমানের কুখ্যাত সেনাপতি কালাপাহাড় উড়িষ্যা আক্রমণ করে, আর উড়িষ্যার অনেক মন্দিরে আক্রমণ করে অত্যন্ত নির্দয়তার সঙ্গে সেই মন্দিরগুলোকে ধ্বংস করে ফেলে। এই হামলার সময় যখন কালাপাহাড় কোণারকের সূর্য মন্দিরের মধ্যে গেল, তখন সে সেখানে সূর্যদেবের বিশাল মূর্তিকে দেখে, যেটা সেখানে হাওয়ায় ভেসেছিল। আর এই বিশাল মূর্তিকে এইভাবে হাওয়াতে ভেসে থাকতে দেখে সে অত্যন্ত বিস্মিত হয়ে পড়ে। এরপর সে তার সেনাদের দ্বারা সেই মন্দিরের দেওয়ালে হামলা করে আর মন্দিরের দেওয়ালকে ভাঙার অনেক প্রচেষ্টা করে, এবং অবশেষে সে মন্দিরের মূল টাওয়ারের প্রধান পাথরকে সেখান থেকে সরাতে সফল হয়। এই পাথরকে সরানো মাত্রই মন্দিরের ২০০ ফুট উঁচু মূল টাওয়ারটি নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয়। ১৫৬৮ সাল থেকে উড়িষ্যাতে ইসলামিক শাসনের ক্ষমতা বাড়তে থাকে। অনেক মন্দিরে হামলা হয় এবং সেখানকার বিভিন্ন দেবদেবীর মূর্তিকে ধ্বংস করে দেওয়া হয়। বলা হয়ে থাকে এই হামলার থেকে বাঁচানোর জন্য কোণারকের সূর্য মন্দিরের পূজারীরা সেখানকার প্রধান মূর্তিকে মন্দির থেকে বাইরে বের করে এনে বালির মধ্যে লুকিয়ে রাখে। কিছু কাহিনী অনুসারে এটা মনে করা হয় যে কালাপাহাড় আগে একজন হিন্দু ছিলেন, যার নাম ছিল রাজীব লোচন রায়। সে একজন মুসলিম মেয়েকে ভালোবাসতে শুরু করে, আর তাকে পাওয়ার জন্য সে ইসলাম ধর্মকে স্বীকার করে নেয়, যেখানে একদিকে আফগান শাসক এবং কালাপাহাড়ের আক্রমণকে এই মন্দিরের ধ্বংসের অন্যতম কারণ বলে মনে করা হয়। সেখানে কিছু ঐতিহাসিক মনে করে যে এই সমস্ত কিছু ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমেই হয়েছে, আর এই প্রাকৃতিক দুর্যোগের ফলেই এই মন্দিরের আশেপাশের সমস্ত জলাশয়ের জল শুকিয়ে গিয়েছিল। আইআইটি খড়গপুরের বিজ্ঞানীদের দ্বারা করা একটি খোঁজের মাধ্যমে এই মন্দিরের কিছুটা দূরেই চন্দ্রভাগা নদীর কিছু অবশিষ্টাংশ খুঁজে পাওয়া গেছে, যার দ্বারা এটা প্রমাণ হয় যে সেখানে একটি নদী ছিল যেটা এখন সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। মন্দিরের থেকে সূর্য মন্দিরের মূর্তি বের করে নেওয়ার ফলে এই মন্দিরে ভক্তদের আসা যাওয়া ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ১৭০০ থেকে ১৮০০ শতকের মধ্যে কখনও কোণারকের সূর্য মন্দিরের স্কাল্পচারকে সেখান থেকে বের করে উড়িষ্যার অন্যান্য মন্দিরে বসানো হয়,
তো কখনো এর দ্বারা রাজাদের মহলকে সজ্জিত করা হয়। 1779 খ্রিস্টাব্দে একজন মারাঠা সাধু কোণারকের সূর্য মন্দিরের অরুণা স্তম্ভকে সেখান থেকে সরিয়ে জগন্নাথপুরী মন্দিরের সিংহদ্বারের সামনে বসিয়ে দেন। উড়িষ্যার কালচারাল হেরিটেজে এই দুটো মন্দিরেরই অনেক গুরুত্ব আছে। এইভাবেই 1800 শেষের দিকে কোণারকের সমস্ত ঐতিহ্য ধ্বংস হয়ে যায় এবং পুরো শহরটা একটা ঘন জঙ্গলে পরিণত হয়। এমন একটা জঙ্গল যেখানে শুধুমাত্র জঙ্গলি জানোয়াররাই বসবাস করত। মানুষ দিনের আলোতেও এই জঙ্গলে যেতে ভয় পেত। সূর্যদেবের এই ভব্য মন্দির শুধুমাত্র একটি ভগ্নপ্রাপ্ত মন্দির হয়েই সেখানে থেকে যায়। অনেক বছর পর্যন্ত নিশ্চুপ থাকার পর 1837 সালে একজন স্কটিশ ঐতিহাসিক জেমস ফার্গুসন কোণার্ক মন্দিরকে এক্সপ্লোর করেন আর এই মন্দিরের উপরে গবেষণা করেন। তখন থেকেই এই মন্দির ইন্টারন্যাশনাল অ্যাটেনশন পেতে শুরু করে আর 1900 ব্রিটিশ পোস্ট গভর্নর জন উডবার্ন যখন এই মন্দিরের রিকনস্ট্রাকশন আর কনজারভেশনের কাজ শুরু করে তখন থেকেই দেখতে দেখতে এই মন্দির কালচার আর ট্যুরিস্টদের একটি পছন্দের গন্তব্যতে পরিণত হয়। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট রিস্টোরেশনের সময় এই মন্দিরের মেন এন্ট্রান্সকে বালি দিয়ে সিল করে দেয়। এর পেছনের আসল কারণ কি তা আজ পর্যন্ত একটি গভীর রহস্য হয়ে থেকে গিয়েছে। কোণার্ক সান টেম্পলের ইউনিক আর্কিটেকচার আর কালচারাল সিগনিফিকেন্সকে দেখে 1984 সালে ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটিকে ঘোষণা করা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরের থেকে বালি বের করে অনেক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। এই মন্দিরের আর্কিটেকচার এবং গঠনশৈলী দেখে আমরা এটা ভাবতে বাধ্য হই যে আমাদের পূর্বপুরুষরা হয়তো আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সড টেকনোলজির ব্যবহার করতেন। আপনি বিষয়টি কিভাবে দেখেন সেটা আমাদের জানিয়ে দিন। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।